সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি গুলশান দুই নম্বরে যে বাড়িটি দখলে রেখেছেন তা পরিত্যক্ত সম্পত্তি উল্লেখ করে সরকারের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এ রায় দেন। রায় পাওয়ার তিন মাসের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে তা হস্তান্তর করতে হবে। তবে এ রায়কে বিরল আখ্যা দিয়ে আপিল করার কথা জানালেন সালাম মুর্শিদির আইনজীবী হাসান জাবেদের রিপোর্ট। দীর্ঘদিন ধরে গুলশান দুই নম্বরের এই বাড়িতে বসবাস করে আসছেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। বাড়িটি সরকারের পরিত্যক্ত সম্পত্তি, জাল জালিয়াতির মাধ্যমে তিনি বাড়িটি দখলে নিয়েছেন এমন অভিযোগ এনে 2022 সালের 30 অক্টোবর জনস্বার্থে রিট করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন। এরপর হাইকোর্টের নির্দেশে দুদক তদন্ত করে প্রতিবেদন দেয়, রাজুকও তথ্যপত্র দাখিল করে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সবকিছু বিশ্লেষণ করে আদালত সিদ্ধান্ত দেয় বাড়িটি সরকারি পরিত্যক্ত সম্পত্তি। সরকারি সম্পত্তি যেটি পরিত্যক্ত সম্পত্তি সেটিকে একজন তার ক্ষমতার অপব্যবহার করে এতদিন যে দখল করেছিলেন সেটি প্রমাণিত হয়েছে এবং আজকে আমাদের হাইকোর্ট অর্ডার দিয়েছেন তাকে সেই বাড়িটি হস্তান্তর করে দেওয়ার জন্য। ইতিমধ্যে গুলশানের বাড়ির জাল জালিয়াতির সাথে জড়িত 11 জনের বিরুদ্ধে দুদক মামলাও দায়ের করেছে। তবে মামলায় সালাম মুর্শিদিকে আসামি করা হয়নি। আমরা 11 জনকে আসামি করেছি, ভবিষ্যতে ইনভেস্টিগেশন করাকালীন সময় যদি আরও তথ্য উপাত্ত আসে এবং যাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আসবে বেনিফিশিয়ারি হিসেবে বা ডাইরেক্ট ইনভলভমেন্ট হিসেবে, অবশ্যই তাদেরকে আসামি করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। রায়ের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান সালাম মুর্শিদির আইনজীবী। এই ধরনের আদেশ আমার মনে হয় না হাইকোর্ট ডিভিশন থেকে 1972-73 থেকে যখন অ্যাবান্ডেন প্রপার্টি মামলার বিভিন্ন রকম বিষয় আদালতে উচ্চ আদালতে বিবেচনার জন্য আসছে কখনো এরকম দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আমি এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্থা যারা আছেন তারা আপিল করবে। রায় প্রকাশের 90 দিনের মধ্যে ওই সম্পত্তি বুঝে পাওয়ার পর 15 দিনের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিবকে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।